আপনার ফ্যামিলিতে কে কে ভিক্ষা করে? আমার বড় মেয়ে যায়, আমি যাই। আচ্ছা আচ্ছা। আমার স্বামী নেই, আর 4 বছর হয়ে গেছে। ও স্বামী নেই? না, মরেনি, যেটা আছে অন্য লোকে নিয়ে পড়ে। ও আচ্ছা আচ্ছা। আপনি ওই ভিক্ষা করেই দিন কাটান? তো নমস্কার, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কপিলমুনি আশ্রমের মোড় বলতে পারো। সামনে দেখো তিনটে চূড়া রয়েছে, একটা মন্দির, ওই যে ওইটাই হচ্ছে কপিলমুনি আশ্রম, সামনেই হচ্ছে মন্দির। তো যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই মন্দিরের উপরে ডিপেন্ড করে এখানে কিছু মানুষ আছে এবং একটা পাড়া আছে, একটা এরিয়া আছে, সেই মানুষরা পুরো মন্দিরের উপর ডিপেন্ড করে বেঁচে থাকে। ডিপেন্ড করে মানে মন্দিরে যারা পুজো দিতে আসে বা ওখানে যারা দান ধ্যান করে ওরা মন্দিরের সামনে এসে ভিক্ষা করে। এইটা একদম লিটারেলি ঠিক কথা, ওরা ভিক্ষা করে এবং ওদের ওই পাড়াটা হচ্ছে ভিখারি পাড়া। তো তাদের জীবনযাপন কেমন হয়, সেই মানুষগুলো কেমন, সেই সম্পর্কে সবটুকু তুলে ধরবো আজকে। ভিখারি পাড়ার মানুষ কীরকম হয়, তারা কীভাবে কী করে, সব কিছু তাদের মুখ দিয়ে শুনবো। এই মন্দিরের সামনেই ওরা বসে, তো মোটামুটি ওরা সকালবেলায় বেশি বসে, কারণ সকালবেলায় প্রচুর মানুষ ওখানে পুজো দিতে আসে এবং তারাই যে দান ধ্যান করে সেই দান ধ্যানের উপরেই, মানে যারা যে ভিক্ষা দেয় তার উপরেই তাদের সংসারটা চলে। তো এবার এই যে সামনে একটা রাস্তা দেখছো, এই রাস্তা ধরেই আমি সোজা যাব, আর সোজা গিয়ে তোমাদেরকে সেই ভিখারি পাড়ার মানুষদের সাথে ইন্ট্রোডিউস করাবো। তো সামনে দেখো এই যে প্রচুর যে বাড়ি রয়েছে, প্রচুর বাড়িঘর রয়েছে, এই মানুষজন কিন্তু সবাই ভিক্ষার উপরেই নির্ভরশীল। এই যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, এই দেখো। আর এই বাড়িঘরের একদম, এই বাড়ির পেছনে, এই ঘরের পেছনেই কিন্তু একদম একটা খাল, আর বেশি জল হলে ওই জল কিন্তু এই বাড়ির ভেতরে ঢুকে যায়। তো এই দেখো এরিয়া, এই জায়গার মানুষ কীভাবে থাকে দেখে একটা কেমন কেমন মনে হচ্ছে না? সব ভাঙা চূড়া, পুরনো জিনিস দিয়ে ঘরগুলো তৈরি করা, পুরো এরকমই কিন্তু অবস্থা দেখো। তো এখন কাউকে বাড়ি দেখছি না, তারা কি ওখানে ভিক্ষা করতে গেছে? মানে এখানকার মানুষ দুই রকম কাজ করে, মানে ধরো বাড়িতে যদি 3-4 জন মানুষ থাকে তার মধ্যে 1-2 জন মানুষ ভিক্ষার জন্য যায়, আর কিছু মানুষ ছেলেরা আবার ওরা অন্য লেবারের কাজও করে। তো এইভাবে কিন্তু এনাদের দিনটা চলে। দেখো কেমন ঘর, দেখো এই ঘরে এই যে তালা দিয়ে রেখে অন্য চলে গেছে কাজের জন্য। এরিয়াতে কাউকে দেখছি না এখনো অবধি। আচ্ছা সবই তো দেখছি বন্ধ। দেখো ঘর বাড়ির কী অবস্থা, ঘরটা পুরো মানে একদম ওই পেছনের দিকে ধসে পড়ে যাচ্ছে, বৃষ্টি হয়েছে তো নিচে একদম কাদা কাদা হয়ে গেছে। ভাই তোমার বাড়ি কি এখানে? তোমার কোনটা বাড়ি? ওইটা বাড়ি? আমি মনে হয় তোমাকে অনেক আগে দেখেছি, আমি অনেক আগে এসেছিলাম, তুমি তখন ছোট ছিলে। তোমার বাবা কি করে? টলার চালাতো। আচ্ছা বয়স হয়ে গেছে। আচ্ছা তোমাদের এই পাড়ায় যারা থাকে তারা কি বেশিরভাগ মানুষ মন্দিরের সামনে কি তারা ভিক্ষা করে? হ্যাঁ। এই মানুষদের অবস্থা আগে খুবই খারাপ ছিল, এখন তারা একটু ভালো আছে, যে মানুষ চেঞ্জ হয়েছে। বাবা এদিকে তো ষাড় আসছে, এই ষাড়ের জন্য আমি এদিকে চলে আসলাম। তো এখন এখানকার যারা থাকে এই রাস্তার পাশ দিয়ে এর নাকি এখনো ভিক্ষা করে? ও শ্বশুর শাশুড়ি থাকে। আচ্ছা মানে তোমার কি কিছুটা জানো যে ভিক্ষার ব্যাপার? আচ্ছা আচ্ছা। তো এই দেখো ভাই এসছে, ভাইয়ের সাথে এবার আমি কথা বলে না টোটাল ইনফরমেশনটা ভালোভাবে জানতে পারবো। তারপর ভাই আমি এখানে না 2-3 বছর আগে এসেছিলাম, এখানে প্রচুর মানুষ, তারা সবাই ভিক্ষা করে ভুল না, আমি 2-3 বছর আগে এসেছিলাম তখন সবাই করতো, তবে এখন কিছু মানুষ টোটো টোটো চালাচ্ছে, তার সাথে ভিক্ষাও করে। আচ্ছা আচ্ছা, তাহলে ইনফরমেশনটা ঠিক আছে। আর ভাই একটা জিনিস শুনলাম নাকি মন্দিরের পেছনে কিছু কুটির মতন আছে? হ্যাঁ, মন্দিরের পিছনে বলতে কুটি বলতে ওই ওখানে হচ্ছে সাধুরা থাকে, তার সাথে সাথে এখানে কিছু যাদের হয়তো স্বামী টামি নেই, বাড়ি থেকে বের করে দিয়েছে,
ওরা এসে ওই লাট মন্দিরে থাকে, তারপরে মন্দিরের পিছনে সাইড থাকে, মন্দিরের পিছনে সাইড, তাই তো? আচ্ছা তাহলে ওখানে গিয়েও দেখবো আমরা। এইটা ভাই তোমাদের ঘর তো? তুমি কি করো, তুমি কি করো ভাই? আমি ওই বাইরে চেন্নাই কেরালাতে কাজ করতে যাই। আচ্ছা আচ্ছা, তবুও তার অনেক ভালো যে ভাই অন্যদের মতন গা হেলিয়ে দেয়নি যে একই কাজের সাথে। আচ্ছা ধন্যবাদ, অনেক কিছু জানলাম। তো এইটা হচ্ছে কিন্তু মূল বিষয় ছিল যে যেটা আমি কন্টেন্টটা শুরু করেছি সেটা সঠিক কিনা, তো পুরো সম্পূর্ণ সঠিক কথা। তো আর একটু সামনে চলে এলাম, দেখো এখানে অনেকগুলো ঘরবাড়ি দেখছি, আগে কিন্তু এত ঘরবাড়ি ছিল না। এখন যতগুলো ঘরবাড়ি দেখছি, আমি মোটামুটি 2 বছর আগেই এসেছিলাম। কাকিমা ভালো আছেন? বসে বসে দেখো মেয়ের চুল বাজছে। কাকিমা তোমার নাম কি? সোনা রোসোনা খাতুন, তোমরা এখানে কতদিন এসছো? ও আপনি 14 বছর হয়েছে আছেন? আচ্ছা আচ্ছা, তাহলে মনে হয় আমি আগেও কি দেখেছি আপনাকে, আমার কি চেনা লাগছে? আমি আগে এখানে এসেছিলাম, বছর আগে এসেছিল তো দেখা হয়ে গেছে নিশ্চয়ই আমার। আমি মনে হয় এবার সবার তো মুখ মনে নেই। এই বাড়িটা তো আমার, এই সামনেই তো, এই ঢালা রাস্তার মুখে কোনো সময়। এইটা না, আমার মনে হচ্ছে আপনি মনে হয় কথা বলেছেন আমার সাথে, না? আচ্ছা তুমি 14 বছর আগে, না 14 বছর যখন আপনি এখানে এসেছেন, তার মানে আপনি এখানকারই? যে এখানকার মানুষ এখনো যে ভিখারি ভিক্ষা করতো, এখনো কি ভিক্ষা করে তারা? জমি জায়গা তো নেই না? আচ্ছা আর আপনার ফ্যামিলিতে কে কে ভিক্ষা করে? আমার বড় মেয়ে যায়, আমি যাই। আচ্ছা আচ্ছা, আমার স্বামী নেই আর 4 বছর হয়ে গেছে। ও স্বামী নেই? না মরে নিজে তা আছে। ও আচ্ছা আচ্ছা, না সে যা হয়েছে হয়েছে, কপালের দোষ দিতে হবে এখন। তাহলে বড় মেয়েটা যায় আর আপনি যান, তাই তো? দিনে কত মোটামুটি কালেকশন হয়? মানে কেমন হয় একটু আইডিয়া দেন মোটামুটি দিনে? সারাদিনে 150 টাকা আয় করি আমরা। সারাদিনে 150-200 টাকা হয়, তাই তো? আচ্ছা আচ্ছা, চলে যায় কোন রকম সংসারটা আর কি। বড় মেয়েটা কই? বড় মেয়েটা বাড়ি নেই, ও একটু বেড়াতে গেছে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ও তাহলে মোটামুটি ওই দিনে 150-200 এরকম হয়। আর এরকম মানে বাইরে, আচ্ছা এখন তো সিজন নেই, এখন মানে লোক কম আসছে, এখন কেমন হয়? 150-200 টাকা হয়? 100 টাকা হয়? আমার বাড়ি এখানে আছে, সারাদিনে 50 টাকা হয়? 50 টাকা, 60 টাকা, কোনো নসিবের উপরে, কোনো দিন হয়নি নসিবের উপরে। আচ্ছা আপনার নাম কি? গোলেনুর বিবি। হ্যাঁ হ্যাঁ, গোলেনুর বিবি। অলিন্দু বিবি? গোলেনুর বিবি। গোলেনুর? হ্যাঁ গোলেনুর। গোলেনুর বিবি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এই যে আন্টি আমার সামনে বসে আছেন উনি কিন্তু মুসলিম, গোলেনুর বিবি উনি মুসলিম, উনি এখানে 14 বছর ধরে আছেন, কিন্তু উনি যে মন্দির থেকে কালেকশন করেন, মন্দিরটা হিন্দু মন্দির। তো দেখো আমাদের ভারতে কত সুন্দর সংমিশ্রণ, মুসলিম মানুষ হিন্দু মন্দিরে গিয়ে টাকা কালেকশন মানে ভিক্ষা করে, যা ওনার আয় হয় তা দিয়ে ওনার সংসার চলে। তো এই হচ্ছে কিন্তু আসল বিষয়, তা মোটামুটি করে সংসার চলছে। আচ্ছা যখন পুরো সিজন হয়, সিজনের সময় কেমন টাকা ইনকাম হয়? মেলার সময় বেশি আয় থাকে, কারণ বাইরে থেকে যাত্রীরা প্রচুর আসে, তো আমাদের রোজ 400-500 টাকা রোজ তখন একটু বেশি হয়, 400-500 টাকা হয়। 2-3 মাসে হয়তো 15-20 হাজার টাকা আমরা আয় করি। আচ্ছা 2-3 মাসে 15-20 হাজার হয়ে যায়? আচ্ছা সেই সময় থেকে ওই টাকাটাই সঞ্চয় করে? আচ্ছা 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 আচ্ছা, এইসব করে ছাগল বেড়া এইসব পালি, কারণ এইটুকুতে তো আর আমাদের সংসার চলবে না, যেহেতু একটা বাচ্চাকে শিক্ষা পড়াচ্ছি, এর খরচা আছে, ঘরে 4টে মানুষ মানে ফ্যামিলিতেও খরচা, এসব বলে নিজেদেরকে তো। আচ্ছা খাওয়া দাওয়া দিয়ে মোটামুটি 1 মাসে কত টাকা খরচা হয় আপনাদের? অনেক হয়ে যায়, খরচা ধরতে গেলে তো অনেক হয়ে যায়, ধার দানা করে আমরা যেদিক সেদিক করে ম্যানেজ করি আর কি। তখন লোকের বাড়িতেও কাজ করি। আচ্ছা লোকের বাড়িতেও কাজ করতে যান? বাড়িতেও লোকের কাজ করি, এই যে মানে এখানে নদী খটি সিজনে আসে না, খটি শুকো মাছ, খটি মানে শুকনোর সময় ওই কাজও আমরা করি। আচ্ছা শুকনো সব রকম করে কাজও করি। আচ্ছা ওই ওইটা আপনার ঘর? হ্যাঁ। ঘরটা একটু দেখা যাবে? দেখো ঘর খোলা আছে, দেখেন ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? হ্যাঁ
হ্যাঁ দেখো, আমি দু বছর আগে এসেছিলাম, এবার আমি না তখন আমার তখন ঝড়ের পরে এসেছিলাম। আচ্ছা যাক, আমি একজন চেনা মানুষ পেয়ে গেছি, ভালো আছেন তো? হ্যাঁ, এই কাকিমার সাথে আমি অনেকক্ষণ বসে বসে কথা বলছিলাম, উনি চিংড়ি মাছ ভাবছিল সেই সময়। আমার সেই ভিডিও এখনো আছে গঙ্গাসাগরের ভিখারি পাড়া নামে, এখনো পুরনো ভিডিও লিস্টে আছে। তো কাকিমার কিছু একটা করো, নাহলে আমরা কোথায় যাব? বিপিএল কেটে দিয়েছে, মানে জমি নেই বলে? এটা তো খাস জমিতে আপনারা থাকেন। আচ্ছা, কাকা এখন কি করে? এখন ভালো হচ্ছে না? ও আচ্ছা। আর যখন ওই সিজনের সময় মোটামুটি কেমন হয়? সিজনের সময় মোটামুটি সংসারটাই চলে যায়। আচ্ছা, মানে উনি যেটা বললেন ওই যে মোটামুটি দিনে 400-500 টাকা হয় তখন, এইরকমই হয়। আচ্ছা আচ্ছা, মানে ওই সবসময় ওই টাকাটা একসাথে জমিয়ে রাখেন যে এই সময় যাতে চলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই সংসার চলছে? আচ্ছা, ছেলেগুলো পড়াশোনা এইসব? আচ্ছা, ছেলে কিসে পড়ে? আমার ওই ছেলে এইট অবধি পড়েছে, তারপরে আর পড়েন? এখন বাবা মার এরকম অবস্থা বলে পড়তে পারছে না। আচ্ছা, তুমি পড়াশোনা করো? কিসে পড়ো? শিশুয়ানে। তোমার নাম কি? আফসানা। আফসানা কি খাতুন? আচ্ছা, ওরা হচ্ছে মুসলিম ফ্যামিলি, কটা আছে এখানে মুসলিম ফ্যামিলি? এইটাও এই ঘরটা। আচ্ছা, এর ভেতরে তো থাক, এটা গোয়াল ঘর এটা? আচ্ছা, ঘরের কি অবস্থা? অন্য জায়গায় আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে এমনি ওই মাগার জন্য আছে। ও, আর ওই ধারে একজন আছে। ওই মানে তিনজন আছে? না, ওই সাইডেও কিছু লোক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানেই তিনজন আছে। ও, এখানে তিনজন আর ওই সাইডে কিছু লোক। আচ্ছা, তো দেখো একটা কিরকম সুন্দর বিষয় যে আমাদের হিন্দু এরকম একটা পবিত্র বড় মন্দিরে সেখানে মুসলিমরা ভিক্ষা করে তাদের জীবন কাটায়। মুসলিমরা ভিক্ষা করে, ওরা তো ভিক্ষাই করে, এইভাবে কিন্তু লাইফ চলছে মানুষের এখানে। আর এইটা হচ্ছে ওই আন্টির ঘর, যে মুসলিম আন্টি আমার সাথে আগে কথা বলছিলেন, এটা হচ্ছে ওনার ঘর। এই যে আমি পারমিশন নিয়ে আসছি এখানে, এই দেখো এদিকে হচ্ছে রান্নাঘর, এই যে, আর এইদিকে দেখো এই যে ওনারা থাকার ঘর। তো মোটামুটি ঘরের ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে তো ভীষণই খারাপ অবস্থা ছিল এনাদের, এখন অনেকটা ভালো হয়েছে। আর এই ঘরগুলোর পেছনেই দেখো এরকম একটা খাল, এই খালে পুরো মানে ওই যে লবণ জল বয়, পুরো একদম সমুদ্রের জলও এই খাল দিয়ে আসে, আর এইখান দিয়ে এসে আবার সমুদ্রের ওই দিকেও বিভিন্ন জায়গায় চলে যায়। আর এইদিকে দেখো ওই যে ম্যানগ্রোভ জাতীয় অনেক গাছ হয়েছে, এটা তো সুন্দরবন এরিয়া, গঙ্গাসাগরটা কিন্তু সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ, সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ সেটাই হচ্ছে গঙ্গাসাগর, সাগর দ্বীপ। তো সাগর দ্বীপে এখানে দেখো এই সুন্দরবনের যে গাছগুলো আমরা দেখি শ্বাসমূলযুক্ত গাছ, সেগুলো সব দেখা যাচ্ছে এখানে। তোর নাম কি? হুসেনা খাতুন। রুকসানা, কিসে পড়িস তুই? ফাইভে পড়িস। কোন কোন বাড়িটা কোনটা তোমাদের? ওইটা কি মা ছিল নাকি? ওটা মা ছিল? ও আচ্ছা আচ্ছা, তো দেখো এখানকার মানুষ এইভাবে জীবন কাটাচ্ছে, সবটা তো আমরা জানলাম শুনলাম। ঘরটা দেখলাম, এবার ঘর দেখে আমার মনে হলো আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে ঘর আরো খারাপ ছিল। এই ঘরটা করতে কত টাকা লেগেছে? আর দেনা করে আবার ওইটা সামনের বছর আবার দিয়ে দিতে হবে। এখন দোয়া হয়নি,
আচ্ছা আচ্ছা, তো এইভাবেই জীবন কাটছে না? তাও ভালো লাগছে যে আপনার মেয়েকে আপনি পড়াচ্ছেন। ভাই কি করবো দেখো, আমি বড় মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছি, বহুত কষ্ট। মানে এই সামনে এক মাসের লকডাউন ছিল না, তার জন্য আমি ওকে পড়াতে পারিনি। লকডাউনের জন্য না? হ্যাঁ, লকডাউন ছিল, তারপরে বাবা সেই সময় ছেড়ে চলে গেল, খেতে টেতেও পাইনি, বহুত কষ্টে দিনটা কেটেছে ওই সময়টায় আমাদের। তারপরে যাই হোক করে কোনো রকম মানে নিয়ে আছি, তারপরে দান টানগুলো পেয়েছিলাম, সেই সময় যে দান দিয়েছে বাইরের থেকে এসে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দান টানগুলো ধরে যাও করে চলেছে, তারপরে এইটাকে যাও পড়াচ্ছি, সিক্সে পড়তেছে এটা। আচ্ছা আচ্ছা, ছোটটাকে শিশু আনে এই সবে উঠেছে, ভর্তি করেছি। আচ্ছা আচ্ছা, সব করে ভাই আমাদের জীবন কাটছে, আর আমি কি বলবো, বুঝতে পেরেছি, কথা বলে দিলাম। হ্যাঁ, তো এই হচ্ছে কিন্তু আসল মূল বিষয়। তো এখানে কিছু মানুষ শুনছি যে আগে তো সবাই ভিক্ষা করে জীবন কাটাতো, এখন কিছু কিছু এইদিকে টোটো টোটো কিনেছে মানুষ। না না, এখানে অনেকে টোটো টোটো যেগুলো দেখছো ভাই, ওদের ভিতরে মানে বাস স্ট্যান্ড আছে না, হ্যাঁ, ওই গাড়ি রোডের সাইডে ওখানে সব ভিতরে ওদের জায়গা আছে, বাড়ি ঘর সব আছে। তা ওরা এখানে থাকে কেন? ওরা এখানে থাকে মানে ওদের ওই টোটো ইনন ডিনন আছে না, মানে বাইরে থেকে যে তীর্থযাত্রীরা আসে ওদের একটা ইনন সিস্টেম করা আছে, ওরা ওই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ওরা ওদের পাড়াটা এটা বললে ভুল, আপনাদেরই পাড়া এটা? হ্যাঁ, এটা সে তো ঠিক কথা। তোমার নাম কি? আফসানা। আফসানা কি খাতুন? আচ্ছা, ওরা হচ্ছে মুসলিম ফ্যামিলি, কটা আছে এখানে মুসলিম ফ্যামিলি? মানে তিনজন আছে না, ওই সাইডেও কিছু লোক আছে। ও আচ্ছা আচ্ছা, এখানেই তিনজন আছে। ও, এখানে তিনজন আর ওই সাইডে কিছু লোক। আচ্ছা, তো দেখো একটা কিরকম সুন্দর বিষয় যে আমাদের হিন্দু এরকম একটা পবিত্র বড় মন্দিরে সেখানে মুসলিমরা ভিক্ষা করে তাদের জীবন কাটায়, মুসলিমরা ভিক্ষা করে, ওরা তো ভিক্ষাই করে, এইভাবে কিন্তু লাইফ চলছে মানুষের এখানে। আর এইটা হচ্ছে ওই আন্টির ঘর, যে মুসলিম আন্টি আমার সাথে আগে কথা বলছিলেন, এটা এটা হচ্ছে ওনার ঘর। এই যে আমি পারমিশন নিয়ে আসছি এখানে, এই দেখো এদিকে হচ্ছে রান্নাঘর, এই যে, আর এইদিকে দেখো এই যে ওনারা থাকার ঘর। তো মোটামুটি ঘরের ব্যবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে তো ভীষণই খারাপ অবস্থা ছিল এনাদের, এখন অনেকটা ভালো হয়েছে। আর এই ঘরগুলোর পেছনেই দেখো এরকম একটা খাল, এই খালে পুরো মানে ওই যে লবণ জল বয়, পুরো একদম সমুদ্রের জলও এই খাল দিয়ে আসে, আর এইখান দিয়ে এসে আবার সমুদ্রের ওইদিকে বিভিন্ন জায়গায় চলে যায়। আর এইদিকে দেখো ওই যে ম্যানগ্রোভ জাতীয় অনেক গাছ হয়েছে, এটা তো সুন্দরবন এরিয়া, গঙ্গাসাগরটা কিন্তু সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ, সুন্দরবনের সবচেয়ে বড় দ্বীপ সেটাই হচ্ছে গঙ্গাসাগর, সাগর দ্বীপ। তো সাগর দ্বীপে এখানে দেখো এই সুন্দরবনের যে গাছগুলো আমরা দেখি, শ্বাসমূলযুক্ত গাছ, সেগুলো সব দেখা যাচ্ছে এখানে। তোর নাম কি? হুসেনা খাতুন। রুকসানা, কিসে পড়িস তুই? ফাইভে পড়িস। কোন কোন বাড়িটা কোনটা তোমাদের? ওইটা কি মা ছিল নাকি? ওটা ওটা মা ছিল? ও আচ্ছা আচ্ছা, তো দেখো এখানকার মানুষ এইভাবে জীবন কাটাচ্ছে, সবটা তো আমরা জানলাম শুনলাম। ঘরটা দেখলাম, এবার ঘর দেখে আমার মনে হলো আগের থেকে অনেক ভালো হয়েছে, আগে ঘর আরো খারাপ ছিল। ঘর দেনা করে করতে হয়েছে, ওই মানে সঞ্চয় করেছিলাম মেলার সময়,
আর দেনা করে আবার ওইটা সামনের বছর আবার দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন দোয়া হয়নি। আচ্ছা আচ্ছা, এইসব করে আমরা তো এইভাবেই জীবন কাটছে না। তাও ভালো লাগছে যে আপনার মেয়েকে আপনি পড়াচ্ছেন। ভাই কি করবো দেখো, আমার বড় মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট করে দিয়েছি বহুত কষ্ট। মানে এই সামনে এক মাসের লকডাউন ছিল না, তার জন্য আমি ওকে পড়াতে পারিনি লকডাউনের জন্য। না হ্যাঁ, লকডাউন ছিল, তারপরে বাবা সেই সময় ছেড়ে চলে গেল, খেতে টেতেও পাইনি, বহুত কষ্টে দিনটা কেটেছে ওই সময়টাই আমাদের। তারপরে যাই হোক করে কোনোরকম মানে নিয়ে আছি, তারপরে দান টানগুলো পেয়েছিলাম সেই সময় যে দান দিয়েছে বাইরে থেকে এসে। আচ্ছা আচ্ছা, দান টানগুলো ধরে যাও করে চলেছে, তারপরে এইটাকে যাও পড়াচ্ছি, সিক্সে পড়তেছে এটা। আচ্ছা আচ্ছা, ছোটটাকে শিশুবানে এই সবে উঠেছে ভর্তি করেছি। আচ্ছা আচ্ছা, এইসব করে ভাই আমাদের জীবন কাটছে, আর আমি কি বলবো, বুঝতে পেরেছি। তো এই হচ্ছে কিন্তু আসল মূল বিষয়। তো এখানে কিছু মানুষ শুনছি যে আগে তো সবাই ভিক্ষা করে জীবন কাটাতো, এখন কিছু কিছু এইদিকে টোটো টোটো কিনেছে মানুষ। না না, এখানে অনেকে টোটো টোটো যেগুলো দেখছো ভাই, ওদের ভিতরে মানে বাস স্ট্যান্ড আছে না, হ্যাঁ ওই গাড়ি রোডের সাইডে, ওখানে সব ভিতরে ওদের জায়গা আছে, বাড়ি ঘর সব আছে। তা ওরা এখানে থাকে কেন? ওরা এখানে থাকে মানে ওদের ওই টোটো ইনান ইনান আছে না, মানে বাইরে তীর্থযাত্রীরা আছে, ওদের একটা ইনান সিস্টেম করা আছে, ওরা ওই আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওরা ওদের পাড়াটা এটা বললে ভুল, আপনাদেরই পাড়া এটা? হ্যাঁ, এটা সে তো ঠিক কথা। লাইফ সম্পর্কে আমরা সম্পূর্ণ সবকিছু কিন্তু জানলাম, আমি আগে জেনেছিলাম, আর আমি দু বছর পরে এসে দেখছি তাদের অবস্থা একই রকম রয়েছে। এখন আমার খুব কষ্ট হচ্ছে যে তাদের অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, যাদের ইচ্ছা রয়েছে এনাদের পাশে এসে দাঁড়ানো, সেটা অল্প কিছু হোক, যদি এনাদের পাশে এসে দাঁড়াতে পারো আমি সন্তুষ্ট হব যে আমার ভিডিওটা সত্যি এই মানুষজনদের কাজে এসেছে। তো সবাই অল্প অল্প করেও যদি একটা তোমরা মানে এই মানুষদের কিছু দিতে পারো, সেটা কিন্তু আমার কাছে খুবই একটা খুব ভালো বিষয় হবে। তো তোমরা এখানে যদি আসতে চাও আমার সাথে সরাসরি যোগাযোগ করবে, আমার ইনস্টাগ্রাম আইডি আছে এবং আমার ইমেইল আইডি আছে, ওখানে তোমরা সরাসরি এনাদের কাছে এসে কিছু দিতে পারবে। এবং যদি আমার মাধ্যমে পাঠাও সেটা আমি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করে বলে দেবো, তার নাম সে কী দিয়েছে সম্পূর্ণ সবটা বিস্তারিত বলে দেবো, তবে আমার সাথে আসলে সেটা বেশি ভালো হবে। তো তোমরা অবশ্যই এই মানুষদের পাশে দাঁড়াও, আমি এটা চাই। তো চলো আমরা এই এরিয়াটা তো ঘুরে দেখলাম, তবে ভিকারিপাড়া নাকি এখানেই শেষ হয়নি, আরও কিছু মানুষ যারা মন্দিরের পেছনে থাকে সেই জায়গাটাও তোমাদেরকে দেখাবো, চলো সেখানে। আচ্ছা, এবার আমি দেখো এই মন্দিরের পেছন দিকে চলে এসেছি, আর এখানে ছোটো ছোটো কক্ষ দেখতে পাচ্ছ, এই যে এইগুলো কিন্তু সব গঙ্গাসাগর মেলার সময় যে অনেক দূর দূর থেকে যারা হচ্ছে ওই যে সাধুরা আসে, নাগা বাবারা, তারা কিন্তু এখানে থাকে। আর এই যেগুলো দেখতে পাচ্ছ এই যে গোল গোল করা, এখানে কিন্তু তারা হচ্ছে যজ্ঞ করে, এটা কিন্তু যজ্ঞের জায়গা, এখানে যজ্ঞ করে, এখানে থাকে, মানে ছোটো জায়গা, আমরা তো সেইভাবে রান্না টান্না করে না, জাস্ট ভিক্ষা করে, ওখানে যজ্ঞ করে এবং তাদের দিন কাটায়। তো এই কক্ষগুলো কিন্তু সেই কক্ষ, এবং এই সামনে দিয়ে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ওই কক্ষই, এগুলো শুধু ঝাঁপ বন্ধ করা রয়েছে। আর সামনে কিছু বাড়ি রয়েছে যেগুলোর কথা শুনলাম যে মানুষরা ভিক্ষা করে তাদের জীবন কাটায়, তো এই বাড়িগুলোই হয়তো সেই বাড়ি গিয়ে আমি কনফার্ম করছি। আচ্ছা, এখানে সব ঘরগুলো আমি বন্ধ দেখছি, এবার এই ঘর থেকে না একটু ধোঁয়া বেরোচ্ছে, তো এনার কাছে আমি শুনবো, ডাক দেবো। ভেতরে কেউ কি আছেন কাকা? ভেতরে আছেন কেউ? অল্প একটু এদিকে আসেন না, রান্না করছেন নাকি? ও, ভোজন বানাচ্ছেন, এদিকে আসেন একটু। এদিকে শুনছি যে প্রচুর মানুষ এদিকে যে মন্দিরের সামনে যারা ভিক্ষা করে এখানে থাকে, মানে কিছু ফ্যামিলিও থাকে যাদের কিছু নেই, বা তাদের সংসার থেকে তারা প্রতারিত হয়ে এসছে, কিচ্ছু নেই, ঘর বাড়ি নেই, ভিক্ষা করে তার জীবন কাটায়। এবার সত্যি কি সেরকম মানুষ আছে এখানে? বললে মন্দিরের পেছনেই আছে। আচ্ছা, তা কোন ঘরগুলো সেগুলো? আচ্ছা, মানে এখান দিয়ে যারা আছে তারা ভিক্ষা করেই তাদের জীবন কাটে না? হ্যাঁ আছে, এখন সব রকমের তো
বলা যাবে না, এখন সবার ভিতরে তো অত ঢুকে পারিনি বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিজেরটা বলতে পারি। আচ্ছা আপনি কি করেন? আপনি তো বাবা মানুষ। হ্যাঁ এটাই সাধু মানুষ। আচ্ছা আপনার ভিক্ষা করাটা জায়েজ? না সে ভিক্ষা বলতে কি, যতটুকু দরকার ততটুকু, তার বেশি আর না। এমনি এই মেলার সময় এটা হোমটম করা হয় কেন? আচ্ছা আচ্ছা, মেলার সময় যে যোগ্য টোগ্য করা হয়। আচ্ছা তা এই যারা ভিক্ষা করে তাদের সংসার চলে, আমরা কেউ বাড়িতে নেই এখন? এই যে এই দিকটাই না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমার ইনফরমেশানটা কিন্তু সঠিক, যে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছ এই যে ঝোপড়ি মতন ঘর, এই ঘরে যারা থাকে তারা কিন্তু মন্দিরের উপরে ডিপেন্ড, মন্দিরের থেকে মানে সামনে থেকে ভিক্ষা করে কালেকশন করে তারপরে তারা সংসার চলে। তো তারা এখন ঘরে নেই বলে আমি শুনতে পাচ্ছি না। তো ওই সন্ন্যাসীর কাছ থেকে শুনে আমি কিন্তু কনফার্ম হলাম ব্যাপারটা ঠিক। দেখো তো আমি তাদেরকে পাচ্ছি না, কিন্তু ঘর বাড়িগুলো দেখিয়ে দিই। দেখো এই ঘরের মধ্যে ওনারা থাকে, কীরকম ঘরটা দেখো, ওই নিচে দিয়ে যেতে হয়। এই ঘরটা দেখো আরও ভালো বুঝতে পারবে। না এখানে কোনো গবাদি পশু হয়তো থাকে, এটা না, এটা ঘর। তো যাই হোক এই ঘরগুলো তো এখন কেউ নেই, আমি যে কারোর সাথে ডেকে কথা বলবো সেটা তো এখন হচ্ছে না, কিন্তু ভিক্ষা করে যে মানুষগুলো তাদের লাইফ কিন্তু এইভাবে চলছে। ভেতরে কেউ আছেন? ভেতরে কেউ নেই, ঘরটা খোলা বলে আমি ডাক দিলাম। দেখো এরকম কিন্তু এনাদের লাইফ। এখানে একটা দোকান। তো যাই হোক গঙ্গাসাগরের ভিখারি পাড়া যে কন্টেন্টটা আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, সম্পূর্ণ বিস্তারিত দেখিয়েছি কোথায় কোথায় ভিখারিরা থাকে, কীভাবে তাদের জীবন কাটে। তো অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিওটা। টাটা।